আমি অনুজ প্রধান আপনাকে স্বাগত জানাচ্ছি। ডিএমআইটি হচ্ছে ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্ট টেস্ট। সেটা টেস্ট আমরা কেন নিচ্ছি, আজকে আমরা যেভাবে দেখছি আমাদের বাচ্চাদেরকে আমরা কিভাবে আগে নিয়ে যাব, সেটার জন্য বেস্ট থেকে বেস্ট আমরা আজকে এই টেস্টের মাধ্যম থেকে আমরা জানতে পারব। সেফ ডিএমআইটি টেস্ট, ফার্স্ট টেস্টের বেনিফিটস আমি আপনাকে জানিয়ে দিই। সেটা হচ্ছে কি, আজকে আমাদের বাচ্চার ইনবর্ন ট্যালেন্টসটা কি, আমাদের বাচ্চার স্ট্রেংথ, আমাদের বাচ্চার উইকনেস কিভাবে আমি জানতে পারবো, অথবা কিভাবে ওকে ঠিক করতে পারবো, সেটাই টেস্টের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো। সব থেকে বড় কথা, এখানে আমাদের কোনো টাকা পয়সা অন্য জায়গায় আমরা নষ্ট না করে আমাদের পারফেক্ট কোর্সের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। তার সাথে সাথে আজকে আমাদের যে রিলেশনটা যে রয়েছে আমাদের বাড়িতে, মা বাবা ভাই বোন সবার রিলেশনটা আমরা খুবই ভালো করে বিল্ড আপ করতে পারবো। তার থেকে কিন্তু এইটা টেস্ট আমরা নিচ্ছি আমাদের ফিঙ্গারপ্রিন্টস এর মাধ্যমে। সেটা ফিঙ্গারপ্রিন্টস আমরা কেন টেস্ট নিচ্ছি, কারণ সায়েন্টিস্টদের রিসার্চের মধ্যে আমরা জানতে পেরেছি কি, বাচ্চারা যখন মাদের মানে বোম অথবা পেট পেটে বলতে থাকে তখন 13 উইকসের মধ্যে বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্টসটা যে আছে সেটা ডেভেলপ হতে শুরু করে যায়। তার সাথে সাথে ব্রেনটাও ডেভেলপিং করতে শুরু হয়ে যায়। তার সাথে সাথে আস্তে আস্তে 21 উইকসের মধ্যে আমাদের বাচ্চাদের সম্পূর্ণ ফিঙ্গারপ্রিন্টস আর ব্রেন সমানরূপে একই সাথে ডেভেলপ হয়ে যায়। তার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট টেস্টটা নিচ্ছি, জানতে কি আমাদের বাচ্চাদের ব্রেনের ভিতরে কি রয়েছে আর কি চলছে আর কি করতে পারবে ওরা লাইফের মধ্যে। তার সাথে আমাদের সায়েন্টিস্ট যে রয়েছে মিস্টার হাওয়ার্ড গার্ডনার, উনি বলেছেন ওনার রিসার্চে আমরা জানতে পেরেছি কি এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল পার্সনের কাছে মানে প্রত্যেক মানুষের ভিতরে একটা মাল্টিপল ইন্টেলিজেন্স থাকে। সেই ইন্টেলিজেন্সটা সাহায্য করে আমাদের লাইফের প্রবলেমটা সলভ করার জন্য, আর ওইটা আমরা সময় সময়তে আমরা ওইটাকে বাড়াতেও পারি, ডেভেলপও করতে পারি, তার উপরে কাজ করে, গ্রুমিং করে। মাল্টিপল ইন্টেলিজেন্স সেটা আমরা কিভাবে জানতে পারবো, সেটা হচ্ছে এই টেস্টের মাধ্যমে, যেটা হচ্ছে ডিএমআইটি টেস্ট। এই মাধ্যমে আমরা জানতে পারবো কি আমাদের বাচ্চার কাছে কত মাল্টিপল ইন্টেলিজেন্স রয়েছে আর ওইটা কি করে আমি আরো আমার বাচ্চাকে হেল্প করতে পারবো ওইটাকে বাড়াবার জন্য। তার সাথে এই টেস্টের মাধ্যমে আমি জানতে পারবো কি আমার বাচ্চার কোশ্চেন্স লেভেলটা কিরকম, যেরকম IQ, AQ, আমাদের আছে VQ, যত একটা কোশ্চেন্স আছে 5 ডিভাইডেড কোশ্চেন পার্টস আছে ওইটা আমরা জানতে পারবো। তার নিয়ে আর একটা বেশি চিজ কি ভালো এটা নিয়ে বলতে পারবো কি আমার বাচ্চার যে স্ট্রেংথটা রয়েছে ওইটা আমি জানতে পারবো, প্লাস ওর ইন্টারেস্টটা যার মধ্যে। তারপরে তার সাথে সাথে আই টেস্টের সব থেকে ভালো মানে বলতে গেলে একটা প্লাস পয়েন্ট কি আছে আমার বাচ্চার জন্য কি আমার বাচ্চার লার্নিং স্টাইলটা কেমন, সেটা কি ভিজুয়ালি লার্নার যে দেখে বুঝবে অথবা ওকে মানে সাহায্য হয়ে যায় দেখলেও বুঝতে পারবে। তার সাথে হচ্ছে কাইনেস্থেটিক লার্নার, যে বলতে পারে খেলকুদ এক জায়গায় বসবে না, ও মুভমেন্ট করতে থাকবে এদিক থেকে ওইদিক, ওইটাকে নিয়েও কমফোর্টেবল আছে নাকি জানার জন্য। তার সাথে রয়েছে অডিটরি লার্নার, যেটা কি আমার বাচ্চাকে শোনার পরই হয়ে যায়, যেরকম বাচ্চা যখন শুনছে আমি বলছি ও শিখে নিচ্ছে। এই লার্নিং স্টাইলটাও আমি ডিসকভার করতে পারবো কি আমার বাচ্চার কোনটা বেস্ট আছে তার উপর আমি কাজ করতে পারবো। তার সাথে রয়েছে কি সব থেকে প্লাস পয়েন্ট এখানে কি আমাকে আমার টাকা পয়সাকে তাকে মানে এইদিকে ওইদিক কোর্সের মধ্যে নষ্ট করতে পারবো না, যেরকম অনেকরা ফ্যামিলিরা কি হয় গেস করে যে আমার বাচ্চা কোন লাইনে ঠিক হবে, কি দেবো, কোনটা প্রফেশন ওর জন্য ভালো হবে, তা না করে এই টেস্টের মাধ্যমে আমি জানতে পারবো কি আমার বাচ্চার জন্য পারফেক্ট ক্যারিয়ারটা কোনটা। তার জন্য এই ডিএমআইটি টেস্টটা একটা বাচ্চার জন্য খুবই সুবর্ণ একটা ভালো বলতে গেলে অপরচুনিটি, যে ওর লাইফের জন্য আর ওর ক্যারিয়ারের জন্য। তার জন্য আজকে আমরা চাই কি এই ডিএমআইটি টেস্টটাকে নিয়ে আমার বাচ্চা ফিউচারে ভালো করে গ্রো করতে পারো আর ওর লাইফে স্মুথলিও সারভাইভ করতে পারো। তার সাথে সাথে অল ওভার ইন্ডিয়াতে পুরো ভারতবর্ষে আমরা চাই কি আমাদের বাচ্চাকে আগেই যে আমি জেনে নিই আমার বাচ্চার স্ট্রেংথ আর ভালো ক্যারিয়ার কোর্সেস, তার সাথে আমি ওকে নিয়ে আরো আগে বাড়তে পারি ওর ভালো সুরক্ষিত ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ।